আমি বাংলাদেশের বরিশাল থেকে বলছি। ঘটনাটা আমার ছোট বোন এবং আমার ফ্যামিলির সঙ্গে হয়েছিল। আমার ছোট বোন তখন ক্লাস 9-এ পড়ে। ঘটনাটা 2017 সালের। এর জন্য আমাকে অনেক সাফার করতে হয়েছে, হয়তো আজও করছি। জানি না এমন কেন হয় মানুষের সঙ্গে। আমার প্যারানর্মাল ঘটনার সঙ্গে অনেক ব্যক্তি ও পারিবারিক সম্পর্ক জড়িত, যেগুলো হয়তো না বললে ভয়ের বিষয়টাই লিসেনাররা বুঝবেন না। ছোট বোনের বিয়ের ডেট ছিল সেদিন সন্ধ্যা 7টায়, কিন্তু কবুল বলার আগেই সে বিয়ের জায়গা থেকে উঠে পড়ে। এখান থেকে ঘটনা শুরু। তাকে বোঝানো এবং মারধর সব কিছুই করা হয়, তবুও তার একটাই কথা, পাত্রের ফেসটা আমার বোনের বিকৃত লাগছে। সেই রাতটা নির্ঘুম কাটে সবার। পাত্র সেদিন আমার সঙ্গেই ছিল আমার রুমে। সকালে ওর মা আসে, কান্নাকাটি হয়। পরে পাত্র এই বলে চলে যায় যে ওকে বোঝান, সব ঠিক হলে বিয়ে হবে আবার। আমরা সেই দিনই আমাদের এলাকার এক পীরের কাছে আমাদের বোনকে নিয়ে যাই। উনি ঝাড়ফুঁক করে একটা তাবিজ দেন। আমরা পাড়িয়ে এসে দেখি আমার বোনের গলায় সুতোটা বাঁধা আছে, কিন্তু তাবিজটা নেই। আশ্চর্য হই না অবশ্য, ভাবলাম ও খুলে ফেলেছে বোধহয়। আবার আমার মা একটা তাবিজ আনে, বেঁধে দেয় বোনের গলায়। কিন্তু ঘণ্টাখানেক পর অবাক ব্যাপার, পুরো তাবিজটাই গায়েব। আমার বোনকে বললে ও বলে ও কিছুই জানে না। কাজী সাহেবকে বললে উনি বলেন একটা জিন ওকে বউ বানিয়েছে, উনি সেই সমস্যার সমাধান করতে 5,000 টাকা নেবে। আমরা টাকা দিতে চাইনি, তাই আর একজন কবিরাজকে ডাকি। তার বেলা একই অবস্থা, তাবিজ দেয় আর হারিয়ে যায়। এইভাবে 5-6 জনকে দেখাই, কাজ হয় না। এদিকেও শ্বশুরবাড়ি থেকে প্রেশার, মেয়েকে বাড়ি আনব, কি খবর, এটা সেটা। আমরা সত্যি কথাটা বলি ওদের, কিন্তু ওরা বিশ্বাস করে। এবার একদিন সকালবেলা বোনকে বোঝাতে গিয়ে আমি মারধর করি, সাথে সাথে ওর গায়ে একের পর এক চিন আসতে থাকে। দুধ ভাত এটা ওটা খেতে চায়, দিই। প্রশ্নের এক পর্যায়ে জানতে পারি তারা 7 জন আমার বোনের কাছে, তাদের একজন দাদা, মানে 6 জনের লিডার। ওরা হিন্দু। আজব কিছু অভিজ্ঞতা হলো, অনেক লোকজন ভিড় করে দেখল। এবার 8 নম্বর কবিরাজ এলো, শ্বশুরবাড়ি থেকে আনা হলো। কবিরাজ এসে তাবিজ দিয়ে গেল। একই ঘটনা, কার্টা আছে, তাবিজ নেই। পরের দিন সকালে কবিরাজ আসে এবং দেখে বলে আমার তাবিজ কাটে, এত বড় জিন নেই। কবিরাজের কথা শুনে বোন রেগে যায় এবং আমার বোনের মধ্যে ভর করে 7 জিনের মধ্যে একজন। এবং আমার বোন কবিরাজকে এসে বলে দে তোর তাবিজ, এরকম বলে হাত বাড়িয়ে দেয় আমার বোন। ওর মামা শ্বশুর, ওর মামা শাশুড়ি সহ আরও অনেকে উপস্থিত। ওনাদের সামনেই কবিরাজ একটা মোটা সুতা তাবিজের সঙ্গে হাতে বেঁধে দেয় এবং সেই তাবিজ বাঁধার সঙ্গে সঙ্গে তাবিজের সুতো একটু একটু করে ছিঁড়তে থাকে। উপস্থিত সবাই হতবাক, আমার বোনের চুলগুলো সামনে মাথা নিচু করে আমার বোন তুলছে আর হাসছে। ওই দেখে কবিরাজ বুঝলেন যে তিনি পারেননি। এরপর 100-এরও বেশি তাবিজ বারবার দেয়া হয় আমার বোনকে, আর সেই তাবিজগুলো ইঁদুরের মতো কাটতে থাকে। কাটা তাবিজগুলো জমা করতে থাকি আমরা। এভাবে 17 জন কবিরাজ যায় আসে। অন্যদিকে সন্ধ্যা হলেই আমার বোনের ওপর হাজির হয় 7 জন জিন। দিনের বেলাও বাদ নেই, মা বাবা খালাকে কিল চর ধাক্কা, এমনকি আরও অনেক কিছু করতে থাকে আমার বোন। কিন্তু কখনো আমায় কেন যেন
গায়ে হাত তুলে নিই। তখন আমার বোনের 24 নম্বর কবিরা চিকিৎসা করছেন। একদিন আমার বোন সবার সাথে সন্ধ্যায় টিভি দেখছিল, হঠাৎ আমার বোনকে কিছু একটা হাত ধরে টান দেয়। মাটিতে ঘষটাতে থাকে আমার বোন, হরর মুভির মতো যেন কিছু একটা টেনে নিয়ে যাচ্ছে আমার বোনকে। মাটিতে ওইভাবে ছ্যাঁচড়াতে ছ্যাঁচড়াতে চলে যাচ্ছে দেখে আমি দৌড়ে গিয়ে ওকে ধরি। দেখি ও কাঁদছে, ভাইয়া বাঁচাও বলছে। আমি ওকে টানছি আর বলছি তোর সাথে আমি আছি। এক পর্যায়ে আমি গালি দেওয়া শুরু করলাম যারা ওকে টানছে তাদের উদ্দেশ্য করে। হঠাৎ করে এক সময় দেখলাম সব শান্ত হয়ে গেল, বোন শান্ত হয়ে গেল, বোনকে সবাই মিলে শুইয়ে দিলাম। এর 10 মিনিট পর থেকে ও নিজের গলায় দু হাতে চেপে ধরেছে আর বলতাছে, আমায় ছাড় ভাইয়া, কই তুমি, আমায় বাঁচাও। বাসায় প্রচুর লোক জমায়, ধর সবাই মিলেও চেষ্টা করে ওর গলা থেকে ওর হাতটা ছাড়াতে পারছি না। হঠাৎ আমার বোনের হাত ওর নিজের গলা থেকে ছাড়িয়ে যায় আর বোন কাশি দিতে থাকে আর বমি করে ফেলে আর বলতে থাকে, ঘরে এত ধোঁয়া কেন? এই সব দেখে আম্মু কান্না করতে করতে বলে, তোমরা যেই হও চলে যাও, ও তো তোমাদের কোনো ক্ষতি করেনি। অনেকক্ষণ পর ওরা চলে যায়। কিছুটা সময় পর আবার বোনের মধ্যে ওদের একজন প্রবেশ করলে আমি আমার বোনকে জোরে চর মারি। ওকে চর মারার পর ও সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। কিছুক্ষণ পর ওর জ্ঞান ফিরলে ও টয়লেটে যেতে চায়। ওকে আবার জিনগুলো সেখানে ধরে। অনেকক্ষণ পরে সবাই মিলে বোনকে ধরে ঘরে নিয়ে আসতে ওদের মধ্যে একজন বোনের শরীরে প্রবেশ করে তার পরিচয় দেয় যে সে ওদের লিডার। সবাই রীতিমতো ভয় পাচ্ছে ওর গলা শুনে। বয়স্ক পুরুষের গলায় ও বলে ওঠে, এই মেয়েকে আমি বিয়ে করব, এই মেয়েকে আমি কারো সাথে বিয়ে হতে দেব না। এই সময় সবাই যখন ভয়ে কাটা, আমার তখন মেজাজ অন্যদিকে। আমি বিরক্ত হয়ে রেগে গালি দেওয়া শুরু করলাম। ওই জিনদের লিডার বারবার বারণ করছে আমায় গালি দিতে, গালি দিলে সে ক্ষতি করে দেবে আমার বোনের। কিন্তু কে শোনে কার কথা, আমার মেজাজ তখন এতটাই চটেছে যে আমি দেদারসে গালি দিয়ে যাচ্ছি, কারো কথা শুনছি না। এক পর্যায়ে আমি আমার বোনের সামনে দাঁড়িয়ে ওকে চর দিতে শুরু করি। আমি আর নিজেকে ধরে রাখতে পারলাম না। অনেকক্ষণ ধরে বোনকে চর দেওয়ার পর জিনটা বলে উঠল যে এখনকার মতো সে চলে যাচ্ছে, কিন্তু এই অপমানের প্রতিশোধ সে নেবে। আমি বলতে ছাড়লাম না, দেখি তোর কোন বাপ এসে আমাদের কি ক্ষতি করে। পরের 3টা দিন আমার বোনের ওপর কোনো জিন ভর করেনি। আমি ভাবলাম এটাই বুঝি শেষ, হয়তো ভালোই হতো যদি জিনগুলো না ফিরত। কিন্তু কপালে ফের ঠিক 3 দিন বাদে আবার একই দশা। এখন আর অন্য কেউ আসে না, 2 দিন ধরে কন্টিনিউয়াস লিডার ওর ওপর চড়াও হয়ে বসে আছে। বোন তো প্রতিবার যদি জিন চড়াও হলে রাগের বশত ওকে মারধর করি, তাহলে তো মরেই যাবে আমার বোনটা। ওর খাওয়া দাওয়া বন্ধ হয়ে যায়। বুঝলাম কে এবার হয়তো আর ছাড়বে না, মেরে ফেলবে হয়তো ওকে। 2 দিনে ভুলে গেলেও হঠাৎ মনে পড়ল যে এক কাজী বলেছিল জিনের সাথে বিয়ে হয়েছে ওর, তাই জিন ওকে অন্য কাউকে বিয়ে করতেও দিচ্ছে না আর ছাড়ছেও না। কাজী বলেছিল 5,000 টাকা দিলে সে এই সমস্যার ব্যবস্থা করবে। একটা নিরুপায় হয়ে তার শরণাপন্ন হলাম। এখন সে আর 5,000 টাকায় মানবে না, 8,000 টাকা চায়। তাকে আমি 8,000 টাকাই দেব, কিন্তু আমার বোনটাকে জিন মুক্ত করতে হবে। 3rd দিন চলছে, আমার বোনের মুখে খাওয়ার রোচে না। কাজী সকাল সকাল এসে বলল হিন্দু জিন ভর করছে, এই মাইয়ারে বটগাছের সাথে বিয়া দিতে হইব।
হিন্দুদের নিয়ম মাইনে, তাহলে জিন আর তাদের সর্দার ছাইরা দেবে। শুনে আমার সব বিরক্তিকর লাগলো, কিন্তু ভাবলাম এত কিছু চেষ্টা করে দেখলাম, এটাও একবার চেষ্টা করে দেখি। কারণ এখন এমন অবস্থা আমার, বোনকে বাঁচানো নিয়ে কথা। পুরোহিত ডাকলাম, বটগাছ খুঁজলাম, তাও এলাকার থেকে অনেক দূরে প্রত্যন্ত এক জায়গায়। বোনকে নিয়ে আমি, বাবা মা আর তার শাশুড়ি আর জামাইকে নিয়ে, পুরোহিতকে নিয়ে বটগাছের নিচে গিয়ে হাজির হলাম। পুরোহিত আমার বোনের কাঁধের ওপর ওড়না দিয়ে মন্ত্র পড়তে শুরু করলেন। মন্ত্র চালু করতেই কেমন যেন একটা আবহাওয়ার পরিবর্তন ঘটল। খুব জোরে বড় বাতাস বইতে শুরু করল। মনে হলো যেন সব কিছু এখনই উড়িয়ে নিয়ে যাবে। আগুন প্রায় নিভুনিভু অবস্থা, বটগাছটা ছিল ধুধু প্রান্তরের মাঝে, তাও যেন মনে হচ্ছিল চারিদিকে বাড়িঘর গাছপালা ওলট পালট হওয়ার শব্দ হচ্ছে। তারই মধ্যে কেমন যেন একটা হাহাকার, প্রথমে গাছের পাশে বসে এবং তারপর গাছের সামনে আগুন জ্বালানো হলো। সে আগুনে ঘি দিচ্ছে আর মন্ত্র পড়া চলছে। কেমন যেন একটা আওয়াজ শুনলাম আমরা সবাই। তখন ছিল দিনের বেলা, কিন্তু তা রাতের অন্ধকারে আস্তে আস্তে পরিণত হতে লাগলো। আমরা একটু ভয় পেলাম, কিন্তু পুরোহিত বললেন আমরা যেন ওই গণ্ডির বাইরে থেকে এক পাও না নড়ি। তারপর পুরোহিত বললেন এবার নাকি আমার বোনকে বটগাছের চারপাশে 7 বার ঘোরাতে হবে। আমি বললাম আমি ওকে কোলে তুলে যদি ঘোরাই তাহলে হবে? পুরোহিত বলল না, ওকে নিজেই ঘুরতে হবে, কারণ আমি ঘুরলে নাকি আমার সঙ্গেই বিয়ে হয়ে যাবে। এদিকে আমার বোন 3 দিন ধরে খেতে পাচ্ছে না, ওর শরীর চলছে না, তাও ওর উপরে এই জুলুম আমরা না চাইতেও করলাম, তাও যদি শান্তি মেলে। অনেক কষ্ট হলেও 7 বার গাছের চারিপাশে পাক দেওয়ার পর পুরোহিত ওর দিকে লাল সিঁদুর এগিয়ে দিয়ে বলল, সিঁদুর পড়ো, তাহলেই বিয়ে পূর্ণ হবে, পরে বাসায় গিয়ে গোসল দিবি, সব ঠিক হয়ে যাবে। সিঁদুর পড়ার পর আমার বোন আর দাঁড়িয়ে থাকতে পারলো না, মাথা ঘুরে সেখানেই পড়ে গেল। চারিপাশের আবহাওয়া কেমন যেন শান্ত হয়ে গেল। তখন আমরা সবাই ওকে ধরাধরি করে বাসায় নিয়ে আসি। বাসায় ফেরার পর ওকে গোসল করাই এবং আমরা সবাই নিদ্রা দিই। সেদিনের পর থেকে 3টা দিন কেমন যেন ঘরের পরিবেশ আলাদা হয়ে যায়। এই 3 দিন আমাদের বাসায় কোনো জিনিস ঠিক করে রাখা যেত না। মনে হতো আমাদের বাসায় কেউ যেন সব জিনিসপত্র রাগ করে ছুঁড়ে ফেলে দিত, এরকমই মনে হতো। এরপর আস্তে আস্তে সব শান্ত হয়ে যেতে লাগলো। মোটামুটি 2টা সপ্তাহ যেতে না যেতেই আমার বোন বেশ সুস্থ হয়ে ওঠে। আমরা ওর সুস্থ হওয়া দেখে খুব খুশি হয়ে ওর শ্বশুর বাড়িতে গিয়ে আবার কথাবার্তা বলি বিয়ে দেওয়ার জন্য। যেদিন ওর শ্বশুর বাড়ি থেকে ওর বিয়ের জন্য লোকজন আসবে, সেদিন ভোরে ওর চিৎকারে আমার ঘুম ভেঙে যায়। আমি দৌড়ে গিয়ে ওর ঘরে ঢুকি আর দেখতে পাই ওর খাট রীতিমতো কে যেন হাওয়ায় তুলে ধরে ছাকাচ্ছে। আমি দেখে অবাক, জিন তাড়ালাম, জিনের সর্দার তাড়ালাম, তাও আবার এসব কি শুরু হলো? আমরা সেদিনই আর দেরি না করে পুরোহিত আর কাজী দুজনকেই খুঁজে আনলাম, সাথে একজন কবিরাজ আসল। সবাই মিলে আমার বোনকে ঘিরে বসেছে। কবিরাজ মশাই আমার বোনকে জিজ্ঞেস করে, আবার কেন এরকম তাণ্ডব শুরু করেছিস? বোন উত্তর দেয় সেই বয়স্ক চিনের গলায়, তোরা এই মেয়েকে আমার সঙ্গে বিয়ে দিয়েছিস, এখন আমি আর ওকে আর ছাড়ব না, কারণ যে বটগাছটার সঙ্গে তোরা ওকে বিয়ে দিয়েছিস সেই গাছে আমি থাকতাম। গল্পটি এখানেই শেষ। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের গল্পটি কেমন লাগলো। আপনাদের যদি কোনো ভৌতিক গল্প বা ঘটনা জানা থাকে তাহলে সেটা আপনারা পাঠাতে পারেন ভয়েস রেকর্ডিং বা মেসেজের মাধ্যমে ফেসবুক পেজের লিংকে, যেটা ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। গল্পটি ভালো লাগলে সেটা আমাদের চ্যানেলে শোনানো হবে বা পডকাস্ট করা হবে।